লবসগু নর্থ ইস্ট ত্রিপুরা চ্যানেলে আংডং বিলগিত গ্রেসি তিনি কবর কথ মারংখা বাইকতে প্যাসেঞ্জার কমান্ডার মালখুক দাদাক সিদ্ধার্থতায় লাংমা চোখা ফয়সাল আহমেদ মহি খরকশানি কতমারিগে সাইমানগা ফয়সাল আহমেদ ফয়সাল ফুঙ্গো দামচিসা তাম জড়াও নগ্নি মুংসা সাক সমং হুন্নাং জাগৈ মতিনগর থাংম জড়াও উগ্র তিলা ব্রিফং বুফং তলা সবই কেন আইন বাবাই সব খাগনি সুনামুরা ফাইসুনি ফান ফ্লাই খুংসা প্যাসেঞ্জার কবলু কমান্ডার মাখুং ফাই পালসার বাইক নক ফান ফ্লাই চুতাই রিফেগা ফান খাই চুতাই রিফাইবা বাই লাহার খিতার চাকতেই ইংই থাঙ্গা ফয়সাল আহমেদ পাতিমা থায়ন বিনি বুকু খুঞ্জুতেই থৈ ইয়রিক লাইখা আমজাই লগুর অগ্নগই দাতি দাতি নবন পাতিমা থাইনি কমল লগর পুইলা বেরেম নি সকম নতলাং থাঙ্গা বারজা তোনাই সক নাই নাই বন সকলাই দিখা পাতিমা থায়ন বিনি লংমা চপাহিনে ইয়াগুলো কত আমারই ভাই সকয় গা বক্সনগর বিধানসভা নি এমএলএ তফজ্জুল হোসেন কলমজরা থানানি ওসি নারগোপাল দেব তে আমজানি যত লগর সাইমান খা বিনি কামি কমল লগর আনন্দ নগর আমজাই বুফানি মুং আহিদ মিয়া অপাতি মুগ্ন গনাঙ্গে আমচে বেলাইন উৎপাতি লাই যাতাব পেশেন্ট নিয়ে আইছে নাম হচ্ছে ফাইসাল আহমেদ রুট ট্রাফিক এক্সিডেন্ট নিয়ে হসপিটালে নিয়ে আইছে কোন জায়গা হয়েছে ঘটনাটা ঘটনা হচ্ছে বক্সানগর তো কমল রুটে গাড়ির সঙ্গে বাইকের রুটে মুখোমুখি হচ্ছে তো যে সময় আনা হয়েছে সব কিছু পরীক্ষা নিরীক্ষা দেখা করার পরে দেখা গেলো যে এটা ব্রডে রুট ট্রাফিক এক্সিডেন্টের কারণে মাথার মধ্যে ভীষণ আঘাত পাইছে তার জন্য যান দুর্ঘটনাটা হয়েছে আপনার এলাকায় ওনার নাম কি এবং কিভাবে ওই অ্যাক্সিডেন্ট হয়েছে? ওনার নাম নাম হলো ফয়সাল মিয়া। আমি কমলনগর হসপিটাল সমনি থেকে ভাতাতোলা দিকে যাওয়ার সময় উগুরাটিলা আপটা নামার সময় কমান্ডার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হইয়া সাইডে যেয়ে ফিরে আসে। দেখো ওইখানে প্রত্যক্ষদর্শী যারা আছিল তারা আমাদেরকে খবর দিছে, আমরা দৌড়ে যাইয়া তার রক্তাক্ত দেহ উড়াইয়া আমরা কমলনগর হসপিটালে প্রথম আনি এবং এখান থেকে জীবিত ছিল আমাদেরকে রেফার করছে হাঁপানিয়াতে। হাঁপানিয়াতে নিয়ে যাওয়ার পথে রাস্তায় তার অবস্থার অবনতি হওয়াতে আমরা বক্সনগর হসপিটালে তার আমরা ঢুকাইছি। ঢুকানোর পরে এখানে চিকিৎসক চেষ্টা করে দেখছে যে ওনার স্পট ডেথ হয়ে গেছে। ওনার বয়স কত এবং বিয়েটি করেছে? বয়স 23 বছর। বিএমএস ফর্ম ফিল আপ নি মুগই স্কেম খাই থকাই তখা বিএমএস সাইকোলাই মোলে ড্রিয়া মুগই খড়কশাক খুমুলুং ডিগ্রি কলেজ নি বিএমএস ফর্ম ফিল আপ নি মুগই স্কেম খাই থকাই তখা বিএমএস সাইকোলাই মোলে ড্রিয়া মুগই খড়কশাক খুমুলুং ডিগ্রি কলেজ নি কতমানি বিষয়তে সয়মান খা বিএমএস এবার টেক্সট বুক নি বাগই হবনি বিষয়তে রেজিস্টার নাই রগ্ন কিশোর রং সুবাস রেজাক নাই বিএমএস পোর্টাল ফর্ম খাই মাইয়া গুলো বিএমএস নি ফর্ম ফিল আপ কলেজ ও হিনকে রং নাইয়া ফিয়াবা রেজিস্টার নাই রগ্ন ফাতানি ফাল্লগ থাঙ্গাই খেলাই দিহিনি দাগি খা মোলে ড্রিয়া ফাতানি ফাল্লগ খে 50 ও 70 রং মারি খে মা খেলায়ও বিএমএস নি অ্যাডমিন আইডি পাসওয়ার্ড দে জাগো কলেজ নি কাইসা কনফিডেন্সিয়াল সিস্টেম আপনো কিশোর রংমারি নে বাগাই ফাতানি ফাল্লগ ইয়াফার কা অ্যাক্সেস আইডি টে পাসওয়ার্ড হিনকে খুশাতাই খেলায়ও থানায় শাল কিসা সুকাঙ্গো খুমপুই একাডেমি রং নগব রং সরনাই রগ্নতে বিজনেস তাই জাগমানি নুকজাখা তাই কাইসো হিনকে সাব জেড ইউনিয়ন যোগ মুংনিব কোয়েশন আনসার লিক ইংমানি শালকিজা সাকাং নুকজাখা হিনকে শাল ব্রুম ব্রুম ন খুমলুং আম যায় সলজকে ব্যাডুং নক সলজকে ব্যাডুং ন কথর আম দেখি মাং বিজনেস খাই জাগমানি নুকজাগিন তং আম বাই রং সৃনাই রোগ নি থিনা বড় সবই নাই রং সৃনাই রোগ নি থিনা ন খাই ওয়ান সুই গ্যাস হাবো কবাং রং চাউই মা আম মাংসি ওয়ান সুক লাই তং লাইও হিনকে সদাই খুলাইও টিটিডিসি নি রং বেদে অম হাই কতর কতর পাতি মুগ্ন নুইয়া দা এবা খনাইয়া দা সুমুং তাবক হাসতে নি লুকু রকনি সরকার নির্ভর কোনো দাম খাবো না সব সময় আমার তুমি
ও ডকুমেন্ট তাম তাম নাঙাবো সাইমি হাঙ্গি কলেজ কলেজ মাতার সেমিস্টার কলেজ সঙ্গে তাবো অব তো ডিগ্রি কলেজ নি মানে খুমলুং নিতা খুমলুং নিবার ও জায়গা জমা রাখা যেমন কলেজ নিবা মানে ডিগ্রি কলেজ ন ডিগ্রি কলেজ অনেক ছাত্র কাজ অনেক ফাইটা মানে অনেক স্টিম বা নাই কিন্তু অনেক শুনত কারণ চমকে তো চিন মানে সঙ্গে বাকি ফেমক হম কলেজ না রেখা কিন্তু চিনি রেকর্ড না চিনি তো বুঝা রেকর্ড চেক খেলে চো মানে চিনি ছাত্র না ছাত্র এটা চুক্তি লাস্ট একা আর ছাত্র ছাত্র বা চুং ঠিক মতো মাঝে চুনে বেজার খাই না কেবাইছে আইদি নাকা পরীক্ষা তো বাস অনেক চাই কলেজ ড্রেস বাইতে ভুল নেখা মাসান ভুল নেখা আনতা শুনে মেলে বিন ভাই ও আপ ডকুমেন্ট টান না ও ফ্রি টেক্সট বুক নিয়ে খাই নিবো এস টি মাসিক কুটু বেঙ্গই না এস টি মাসিক কুটু বেঙ্গই রঙ তাবো হ্যাঁ কি বারো না আচ্ছা বোনাই নি কলেজ কাজ কক্টমা খানা যে তাবুক বিএমএস পোর্টাল ফ্রি টেক্সট বুক না বাকি যে ফর্ম ফিল আপ খাই মানে অব কি নরক ও জায়গা খাই কলেজ খাই না কে কোনো পাবলিক দোয়ান পাবলিক দোয়ান খাই না ওখাই বছর মার আজাগাও নর ফিফটি রুপিস না এমনিকে নব কলেজ পড়ি কুমরুং ডিগ্রি কলেজ না ওকে হামাই নাইকুলি নাইনা থাঙ্কা এআইসিসি নি টিম অংতং জয়রত্ন শ্রী নাইনা বাগাই নাইকুলি নাইনা থাঙ্কা এআইসিসি নি টিম অংতং জয়রত্ন শ্রী নাইনা বাগাই থাঙ্কা লোকসভানি ক্যাবিনে বদনি নেতা ফাশালো বিশালগুরু চপ্রজাকাই কংগ্রেস নেতা টিটু আহমদ নি নগথাঙ্কা কংগ্রেস বদনি নেতার আবনি লগি লগি ও শালো উদয়পুর কংগ্রেস ভবন সালকিসাসকাং সমংশিত্রা তাংনাই রূপাই সবসাই ইরেজাকমানি আমরকনব নাইকুলনা বাগাই থাঙ্কা কংগ্রেস নেতার ব্যুরো রিপোর্ট নর্থ ইস্ট ত্রিপুরা बहस बहस कर दिया और आपका परिवार फैमिली मेंबर्स आज खतरे में है। एक फैमिली मेंबर को आप पुलिस लेके भी गया है, तो आप सब लोग आज खतरा महसूस कर रहे हैं। ऐसे मुश्किल के घड़ी में तारिक जी आए हैं, हम आए हैं, प्रदेश कांग्रेस के सभापति आए हैं, हमारा जनरल सेक्रेटरी गिरीश जी भी आए हैं, सुदीप बर्मन जी यहाँ पे आए हैं, जरिता जी आए हैं, मुश्किल की घड़ी में आपके साथ आए हैं। आप हौसला मत हारिएगा, हम हैं। और अभी हम कल ही पिछले दिन हम गवर्नर से मिले और अब सोमवार से दिल्ली में पार्लियामेंट शुरू होगा, हम आपकी आवाज़ उठाएंगे पार्लियामेंट। पार्लियामेंट में यहाँ पे क्या हो रहा है, यहाँ क्या सच्चाई क्या है, लोग कितने मुश्किल में हैं,
हम आपकी आवाज दिल्ली में उठाएंगे और अपने तरफ से जो भी हो सके आपकी फैमिली को मदद करने के लिए, यहाँ के लोकल लोगों को मदद करने के लिए हम अपने तरफ से जितना भी हो सके हम कोशिश करेंगे। हम हैं आपके साथ, आप अपने आप को अकेला मत महसूस करिए। हमारे बेबी की 12 सन सब बंद हो गए, स्कूल में भी नहीं पढ़ा सकते हम लोग। পোস্ট অফিসে রং খগনা থামতানি মাছকা খরকসা শিকলা কক্তমানগী সৈমান খা সলকথাঙ্গ থাঙ্গ হাবানগ হাবাই রং খগনা নাইখা রামজকা খরকসা শিকলা পাদিম হুয়াই থানানি বিশে কবজা সিঙ্গি ছড়া বেলতলি আমজানি কাশা পোস্ট অফিস হাবানগ মাজাগনা শিকলানি মুং রতন গাডওয়াল উমর নৈচিবা। সিঙ্গি ছড়া পোস্ট অফিসে এই সিঙ্গি ছড়া যে বিপিএম তার অবশ্যই রেজিস্ট্রেশন করতেছে, এমন সময় ছেলেটা আয় জিজ্ঞাসা করছে এখানে গ্যাসের বই হয়নি, সেখানে তো কোনো গ্যাসের বই হয় না, সেভিংস আইডি বা অন্য অ্যাকাউন্টগুলো হয় এইগুলা কিছু সে টাকা দিচ্ছে, অনেকগুলো টাকা এখানে টেবিলের উপর হঠাৎ করে মেয়েটারে মুখে মুখে চাপা দেওয়া ধরছে, দূরে চেয়ার তিনিসের ফলাই দেওয়ার পরে মেয়েটা চিৎকার আরম্ভ করছে। সে টাকা পয়সা এবং তার চিন্তাই করার উদ্দেশ্যেই, তার মূল উদ্দেশ্য চিন্তাই করার উদ্দেশ্যে সেই অফিসে এই এটা করছে। তখন অফিসে কোনো স্টাফ ছিল না, আমি পুরানবাজি হেড অফিস থেকে এই অবস্থাতে গেছি, আর আমাদের এখানে যে এমডি আছে সে চিঠি নিয়ে সে ভিটে গেছে মেয়েটারে একা পেয়ে, সেখানে চিন্তাই করার জন্য টাকা পয়সা চিন্তাই করার জন্য সে চেষ্টা করছে, যদিও পালাইবার চেষ্টা করছে এলাকাবাসী কারণে সে আর পালাইতে পারে নাই এবং তাকে ধরে আটক করা হয়েছে। মিয়া হর যে পাতি মানে মানে পুলিয়া বব হাই বা তামনি বাইক অব হাই খা আমাকে নব সাজু দম তাই বেগুন সামিদিন ববহাই বসু জরা রক না তাকে যে নরমনি খা কামানি ও দং পারা আমসানি বরক ডাঙি মান না বা আগিন হইতে দাও বহাই নাইসম জাগ রক না যে ব সাইসমপুর রক বহাই পাতি মন খাই না রক না কেন অবনতি থানার রক এফিয়ার রক লাগে নি পারা রকম হতে যে তাবু যে টান জাত নাই উমর বসুরং এমনি নগ্নি মানে রক কোনো রক ক্লান জাখা এতিয়া নং নগ শুধু নং নংনি নানা চিমিনে দম তে কেব দঙ্গ বাজারৰ বাজারে অমাকে যে কামি আমি মানে আবহাই বুড়ি রক অমাকে টান মানি বা মানে খমন্তি নে ও যে খাইনে রকন মানে তাম ববহাই রক কানানো
দাঁড়া নিন ছিঁড়ে নিন ওকে লগমাঝোখা মান্দাইনি 10,323 রং ফ্রম নাই নরেন্দ্র দেববর্মানি লগমাঝোখা মান্দাইনি 10,323 রং ফ্রম নাই নরেন্দ্র দেববর্মানি মান্দাইনি চামালিয়া পারানি দমনাই নরেন্দ্র দেববর্মা সেবক মামা ইয়াগুন কিসাস বক্রম সমংখলাইয়া অঙ্গই নগন তমই দং জামানি ইয়াগুন গজাম রং ফ্রম নাই সাকনি নগ সংক্রম সারিগ হার্ট অ্যাটেক অংমাবাই বিনি লংমারিখা নুখুমো বিনি বিহি তে বিনি খড়কতাম সাজারা তম সেবকলাই তফুর সেবকনি দরমাই বাইন বিনি নুখুম চালগই খড়কতাম সাসলানো লেখা পরিরেখা সেবক মামাবাই নরেন্দ্র দেববর্মানি নুখুমনি আজিমানি লামা তেই গড়ি অংমাবাই বেলাই জেঞ্জাল বাই কাতি ওই তংমানি নরেন্দ্র দেববর্মানি লাংমা চমানি নখি দিনে বেলাই ন খা খামলাই যাক আমচনি লুকুর যে সিনিসা খরকসা রং ফরং নাই 10,323 সেবক সেবক থাঙ্গার তাবু মিয়া সালনি মিয়া সারিনি সাইকেনি যারাব অবাহিকে লামো সসমানি বাহিকে লোক লামো সখবাই নাম মা তমক অসুস্থ দেবিনি ওকনি গুনই 3,323 থাঙ্গমানি 10,323 থাঙ্গমানি গুনই ব খুব মানুষ সাগ রামকরি পয়সা করি বেসার করি আবরণ কারণে নিনি অসুখ সংখ্যা আর অসুখ দিন কলম চাই থানি বেসার করে অচিন্তা দ্বারাই বিনি তিনজন আসা জলা রংমা বিনি চেয়ার জহন্তে ব অসুস্থ অংখানে ন মাস তো বিয়ে পাস থাকা অবন পরে ব চাকরি বসারং ঋণ মানানি বয়া সরকার অবন বড় বুসু দুঃখ জগলি দেব কিনে মহাই লাম নরেন্দ্র দেববর্মান থাকি আম সবাই হাসতে হাফাং না হাসতে হাফাং প্রচার মতন বিনি নখুব যে কোনো কাইসা পরিবার সেফরি না চাকরি যখন অভিযুক্ত তংবা কাইসা কোনো সরকার অবন আবদান খাই না বরং কাইসা দেহাতে কাই চাকরি কাইসা রেনা নিমফু অনেক পরিবার দুঃখর পরিবার অবন বাগানে সরকার আবদান খাই ফ্যামিলি বেন ফ্যামিলি হাই কাজ টাজ খাই না চালক গরিং আমি অকংল মাসা কাইসা বন খুব যদি ন চাকরি হন কাইসা রেখাংকাই বড় মাইবে থাকি থাকবা না ও আশা নারগেন আমি আমি বিশ্বমন্দ চ্যানেল ফাইনাল নাম ফাইনাই পঞ্চায়েত চংবাড়ি গানানক গানানক থংরং বদলুকনি বাগাই খামাই থাপলা চাওয়াই থাকা খুঙ্গি ফালন ফাইনাই পঞ্চায়েত চংবাড়ি গানানক গানানক থংরং বদল রোগনি বাগাই খামাই থাপলা চাওয়াই থাকা খুঙ্গি ফালন অকির মাসে চাপাতে মাপাতে সংরং শাল হল কয়লা শহর হিরাছড়া চা বাগান হাতিও সংরং শাল হর গতুকু হিরাছড়া চা বাগান হাতিও বেবাগাই খুঙ্গি ফালন খট ফলাঙ্গা লিখা সামু সিত্রা তাঙ্গের পাতিমু চেরি নাইনা অঙ্কুরকা ইরানি থানানি পুলিশ পাতিমুনি কক্তবারগাই সাইমান খা সংরং শাল হর গতুকু সামু সিত্রা তাঙ্গের হিরাছড়া চা বাগান হাতিও খুঙ্গি ফালন গ কেরোসিন রিউই হর ফলাঙ্গা লিখা আবুবাই খুঙ্গি ফালন খামাই থাপলা চাওয়াই থাকবাইকা কক্তবার রহর চাখা কয়লা শহর হর বথানে বিনি দেয়া রগ্ন কি হয়েছে আপনার এখানে
আমার বাড়ি একটু দূরই, আমি আইতে আইতে দেখছি যে আইয়া ফায়ার ব্রিগেড কেন ফায়ার ব্রিগেডে নিমাইছে, তবে নিমাইয়া কোনো ফায়দা হয়েছে না আমার, মানে কিচ্ছু আর করতে পারছি না, সম্পূর্ণ জিনিস দলি গেছে। ক্ষয়ক্ষতি কমন হইব প্রায় 2.5-3 লাখ টাকার ক্ষয়ক্ষতি হইব। কতদিন ধরে এখানে দোকান দেন? আমি তো প্রায় 7-8 বছর আমার রানিং চলে এই দোকানদারির। নাম কি আপনার? ইমরান আলী। কোন জায়গায় এটা? এটা হইলো হীরাছড়া, আমার বাড়ি হইলো পূর্ব ইরানি 5 নম্বর ওয়ার্ড। পুলিশ আইসিল নি? পুলিশ আইসিল। আমার কি সন্দেহ আছে নাকি বা কারাই কম? সন্দেহ তো এখন রাত্রে দৌড়াইছে, হয়তো দুষ্কৃতি কেউ রাজনীতির চক্রান্তর শিকার, আমরা আর মতো নিরীহ মানুষ, এটাও হইতে পারে। আপনি আপনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নেই? আসি, মানুষ হিসাবে তো যে কোনো দল করতে পারে, তো সবে তো একটা না একটা দল করে, এই হিসাবে আমিও একটা দল করি। কি চাইতেছেন বর্তমানে? বর্তমানে তো আমি প্রশাসনের কাছে মানে আবেদন রাখবো যে আপনারা কাছে যা আগেও আইসেন, আরও সাংবাদিক আইসেন, সাংবাদিকের কাছে চাইবো যে সঠিক তথ্য নিয়ে আমার মতো নিরীহ মানুষের জিনিসটা যাতে পাই, এটার একটা ব্যবস্থা করিয়া দিকা। পুলিশ আসল না? এটা কোন ধরনের রাজনীতি? আমরা আমাদের মতো নিরীহ মানুষের ঘর বাড়ি দোকানপাট, আমরা এটার উপরে বউ বাচ্চা ফালি, এই দোকানের উপরে নির্ভয় আমরা, কিন্তু সেই দোকানটা আমরা জ্বালাইয়া কি বার্তা দিতে চাইছেন তারা আমরা জানি না। কটা দোকান চলছে? দোকান প্রায় 60টা চলে গেছে, 60টার মাঝে 5টা দোকান টোটাল 60টা দোকান একবারে জিরো জ্বলিয়া সব কিছু ইয়ে গেছে। একটা দোকান কিছু মানুষে বাঁচাইতেও পারছে, মানুষ আইয়া প্রায় জ্বলছে, ফায়ার ব্রিগেড আওয়ার কারণে পানি মারার কারণে কিছু বাঁচছে না, এটাও বাঁচলো না। বাকিগুলা কিসের দোকান আসলো? বাকিগুলা বসি মাল স্টেশনারি, এগুলা দোকান আসলো, অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক আছে। তিন কক বড় কক্তমা আসুক জানো সর্বরী কক্তমানে আপডেটস মানে বাকি চাইব না তোমাদের নর্থ ইস্ট ত্রিপুরা চ্যানেল।